বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আমি একটা আমার ভিডিও নিয়ে চলে আসলাম, নতুন ভিডিও। তো এরকম ভিডিও আমি এর আগে কোনোদিনও করিনি। এমনি ব্লগ ভিডিও বানাই, তো হচ্ছে খাওয়ার ভিডিও বানাই, চ্যালেঞ্জ ভিডিও বানাই। এই ভিডিওটা আমি কোনোদিনও আনিনি তো তোমাদের সামনে। তো আজকে ভাবলাম এই ভিডিওটা অবশ্যই আমিও ট্রাই করি, অনেকেই দেখছি করতে। তো জানি না কেমন হবে আর তোমাদের কেমন লাগবে। আর হ্যাঁ, যদি তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব, কিন্তু যারা আমার ভিডিওটা নতুন দেখবে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? তো চলো তাহলে শুরু করি ভিডিওটা। আর এই দেখো, রুমাল নিয়ে বসে পড়েছি, এটা আমার এক অনেক লাগবে, দরকার, প্রয়োজন, বেশি প্রয়োজন। আর এই দেখো যে কানের যে তুলিকাঠিগুলো যে হয়, যে কান পয়সা করে, সেটা নিয়ে বসে পড়েছি। তো আমি কোন কি ভিডিও করতে চলেছি তোমরা কি বুঝতে পারছো না পারছো না? তো বলেই দিই, আর লুকিয়ে রেখে লাভ নেই। তো আমি দেখব যে হচ্ছে আমি 20টা হাঁচি, 20টা করবো না, 15টা, 15টাই করি, ঠিক আছে? আজকে কারণ আগে আমার একটু ঠান্ডা লেগে আছে, তো বেশি হাঁচি দিলে আরও বেশি আমার নিজেরই অসুবিধা হবে। তো 15টা হাঁচি আমি দেওয়ার চেষ্টা করব, দেখি হয় কি না তুলি কাঠিটা দিয়ে, ঠিক আছে? আর এটা তো অবশ্যই আমার লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি, ঠিক আছে? তো রেডি, স্টার্ট করছি। একে আমার খুব সর্দি কাশি কাশি হচ্ছে, তার মধ্যে এই ভিডিও তো একটা হলো। চলে গেল হতে হতে, দুটো দেখি পাই নাকি 15টা। বাবা, একটা একটা করে হচ্ছে, তিনটে হলো। তো এটা দিয়ে দেখো চোখ দিয়ে জল পড়ে গেছে, বুঝতে পারবে না, একটু পরে বুঝতে পারবে, দাঁড়াও। তিনটে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমার তিনটাতেই। এই চারটে হলো, সরি, চারটে হয়েছে কিন্তু, পাঁচটা। বাবা, ছটা, নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমার, ছটা হলো। সাতটা, একটা একটা করে হচ্ছে কেন? এক মিনিট সময় তো একবারে সব, দেখো আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, কিরকম লাগছে। আমি আমার একসাথে দু তিনটে করে বেড়াই, আর এখন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হলো, সাতটা হলো। বাবা গো, নটা বন্ধুরা হয়ে গেছে, নটা, এখনো 15টা হয়নি। তার আগে দেখো চোখ মুখ কেমন হয়ে গেছে আমার, ছোট হয়ে গেছে, নটা হয়েছে। দশটা আর পাঁচটা বাকি। মা, তুমি পড়ে হয়ে আছো? এগারোটা, এটা রাহুলের দেখো রুমাল নিয়ে বসেছি, আমি ধুয়ে দিয়েছিলাম, তো রুমালটা নিয়ে বসেছি। হ্যাঁ,
এটা কাশি হলো, 12টা বাবা গো, 13টা কেমন লাগছে আমার এখন? চোদ্দ আর একটা, 15। তো 15টা করলাম, অনেকেই বলবে যে 15টা হ্যাচি তো আমরা দিতে পারি, তো তোমরা এইভাবে হ্যাচি দিলে যে কেমন লাগে তার মধ্যে আমার তো খুব ঠান্ডা লেগে গেছে, সর্দি এদিকে কাশি বেরিয়ে যাচ্ছে, এদিকে হ্যাচি বেরাচ্ছে না। তো তোরা দেখতেই পারলে রাহুলের রুমাল এটা ধুয়ে দিতে হবে আমার ভালো করে, কালকে তোমাকে বলবে আমার রুমালটা দিয়ে তুমি কি করেছো, তুমি এই করে রেখেছো রুমালটাতে, তো এটা ধুয়ে দিতে হবে। চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমার, চোখটা মুছি, ঠান্ডা লাগছে, এমনিতেই কেমন লাগে তার মধ্যে। তো ভিডিওটা কেমন লাগলো, 15টায় হাঁচি দিলাম, তো নেক্সট তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখে ভালো লাগলে তোমরা বলবে যে আমি আর কটা হাঁচির ভিডিও করব, তো তাহলে আমি অবশ্যই চেষ্টা করব করার। তো হচ্ছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, যারা ভিডিওটা নতুন দেখছো, আমার মেয়েদা খুব বসে আছে, তো একদমই ভুলো না। তো ভিডিওটা কেমন লাগলো এটাও কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে, কারণ আমি এই ভিডিওটা ফার্স্ট করলাম। তোমরা যদি আমাকে না বলো ভিডিওটা কেমন হলো তাহলে আমি কী করে আগ্রহ পাবো আর নতুন নতুন ভিডিও করার, তো অবশ্যই বলবে। তো তো আজকে এই ভিডিওটা এইটুকুনি ছোট্ট, তো আবার তোমাদের সামনে আবার পরে আবার নতুন ভিডিও নিয়ে আসছি, তো সবাইকে বাই।